নেক্সট বাংলাদেশ ট্রেন্ডিং সাথে আছি ফয়সালwidetildebir জেলখানা থেকে বের হচ্ছেন আর তাদের মালা পরিয়ে মিষ্টি খেয়ে বরণ করে নেওয়া হচ্ছে গত সপ্তাহের এই ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়ে পুরো ভারত জুড়ে কারণ তারা প্রত্যেককে 2002 গুজরাট দাঙ্গায় ধর্ষণ এবং হত্যার যাবত জীবন সাজা প্রাপ্ত আসামি কিন্তু ঠিক 14 বছরের মাথায় তারা যখন মুক্তি পেলেন দানি শুরু হয়েছে ব্যাপক বিতর্ক জানিয়ে দিল্লি রেপ ভিকটিমের মা আশা দেবীর বক্তব্য মোটামুটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের সংবিধানে কি এরকম লেখা আছে যে আপনি ধর্ষণ করুন কিন্তু পণ্ডিত হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আমি এটা কোনোভাবেই সমর্থন করি না যেভাবে তাদের বরণ করা হলো নির্ভর মা আশা দেবীর এই বক্তব্য অনেকেই শেয়ার করছেন কিন্তু কেন এটি নিয়ে এত আলোচনা অনেকেই প্রশ্ন তুলছেন যে রাজনৈতিক সিদ্ধান্তের বলি হয়েই কি ভারতের আদালত বিলকিস বানুর প্রতি অবিচার করলো এসবের উত্তর খুঁজেছেন ভারত থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী বিলকিস বানু দু সালে গুজরাতের সাম্প্রদায়িক দাঙ্গায় গণধর্ষণের শিকার এক নারী দীর্ঘ লড়াই চালিয়ে যাবজ্জীবন সাজা দেওয়াতে পেরেছিলেন তার ধর্ষকদের সেই এগারো জন জেল থেকে ছাড়া পেয়ে গেলেন পনেরোই অগস্ট যেদিন ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্ণ হল প্রতিবাদ শুরু হল গোটা দেশ জুড়ে সরকার যে সিদ্ধান্ত নিল এটা খুবই খারাপ সিদ্ধান্ত বিশেষ করে সারা দেশের নারী সুরক্ষার প্রশ্নে এটা একটা ভুল বার্তা দিল যে স্লোগান দেওয়া হয় বেটি বাঁচাও পড়াও সেই দেশের রক্ষকই যখন ভক্ষকদের সমর্থন করে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এটা তো তার জন্য লজ্জাজনক ঘটনা এগারো জন ধর্ষককে সাজা থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো কিন্তু সমাজ কখনোই এটা মেনে নেবে না যে নারীর সঙ্গে ওই ঘটনা হয়েছিল তিনি তো সমাজের অংশ তাই সেই সমাজ এটা কখনোই মেনে নিতে দু হাজার দুই সালের দাঙ্গায় শুধু যে বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়েছিল তা নয় মেরে ফেলা হয়েছিল তার পেটের সন্তানকে তিন বছরের বয়সী মেয়ে সহ বৃহত্তর পরিবারের চোদ্দ জনকে ধর্ষক ও হত্যাকারীদের মুক্তি দেওয়ার পরে বিলকিস বানো প্রকাশ্যে আসেননি তিনি একটি বার্তা দিয়েছেন মাত্র যে খুব ভয়ে আছেন তারা সবাই ডর কম হয়েছে এত লম্বা আইনি লড়াই চালানোর পরে আতঙ্ক কিছুটা কমেছিল একটু শান্তিতে থাকতে পারছিলাম কিন্তু এখন আতঙ্কটা বেড়ে গেল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো অপরাধী চোদ্দ বছর জেল খাটার পরে একটি কমিটি সিদ্ধান্ত নেয় যে কয়েদিকে মুক্তি দেওয়া হবে কি না সালে চালু হওয়া নতুন নীতি অনুযায়ী হত্যা ধর্ষণ আর সন্ত্রাসী কাজের জন্য সাজাপ্রাপ্তরা চোদ্দ বছর পরে মুক্তির জন্য বিবেচ্যই হবেন না কিন্তু তবুও এক্ষেত্রে তাদের কেন মুক্তি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অ্যাক্টিভিস্টরা লাইভ যে আমরা মুক্তি দেওয়ার নীতির বিরোধী নই কিন্তু সেই নীতি থেকে যেসব অপরাধীদের বাদ রাখা হয়েছিল দুহাজার সালে সেটা যদি না মানা হয় তাহলে তো বিচারের জন্য বিল কেস বানুয় যে লড়াইটা লড়লেন এগারো বছর ধরে যার পরে আমরা ভেবেছিলাম ন্যায় বিচার পাওয়া গেছে কিন্তু এখন যা হলো সেটা তো ন্যায় বিচার হল না আর এ তো যে কমিটি ওই ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাতে সরকারি কর্মকর্তারা ছাড়াও ছিলেন দুজন বিজেপি বিধায়ক তাই প্রশ্ন উঠছে এটা কি তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত পলিটিক্যালি প্রশ্নটা এটা যে কংগ্রেস আর আম আদমি পার্টি রাজনৈতিকভাবে এই ইস্যুটা কতটা কাজে লাগাতে পারবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কংগ্রেস তো কিছুটা হিন্দুত্ববাদের লাইন নেয় আর আম আদমি পার্টি তো একদম চুপ এই প্রশ্নে তাই তারা ভোটের সময় এই ইস্যুটা নিয়ে কতটা সরব হবে তা সন্দেহ আছে দু হাজার দুই সালের দাঙ্গার বছরেই যে বিধানসভা ভোট হয়েছিল গুজরাতে তখন সাম্প্রদায়িক হানাহানির স্পষ্ট লাভ ঘরে তুলেছিল বিজেপি বিপুল ভোটে জিতে আবারও মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী এবছরের শেষে আবারও ভোট রয়েছে সেখানে তাই প্রশ্ন উঠছে আবারও কি দাঙ্গায় যুক্ত অপরাধীদের মুক্তি দিয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে তারা দেখছিলাম রিপোর্টটি আমাদের সঙ্গে একজন আইনজীবী আছেন তাহসিনা প্রথমে আপনার কাছে যেতে হয় এই ঘটনাটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন শুরু থেকেই একজন আইনজীবী হিসেবে আসলে আপনার প্রতিক্রিয়াটি একটু সেটাই আগে জানতে চাই প্রথমে বলিও যে ভারতে যে রিলিজটা গভর্নমেন্ট দিয়েছে সেটা কিন্তু সংবিধানের বাইরে না ওদের সি আর সেকশন ফোর থার্টি কিন্তু এই প্রভিশন আছে গভর্নমেন্ট চাইলে কারো সাজা মকুফ করতে পারে অথবা স্থগিত করতে পারে সেটা কি ওই যে ওটার বাইরে যে বলা হচ্ছিল যে নির্দিষ্ট কিছু মামলায় ধর্ষণ হত্যার ক্ষেত্রে না এটা আসলে ইন জেনারেল একটা সেকশন কিন্তু 2014 তে তারা আবার আইডেন্টিফাই করেছে যে এই ক্রাইমের ক্ষেত্রে হবে না আমাদের দেশেও কিন্তু একটা লয় এরকম সিমিলার আছে এনিওয়ে তো আমার কাছে মনে হয় ঠিক ইলেকশন সামনে রেখে এরকম একটা সরকারের হস্তক্ষেপ এর আগে একটু বলিনি যে সাধারণত কিন্তু যে জুডিশিয়ারিতে সেপারেশন অফ পাওয়ারের পরে সরকারের এত হস্তক্ষেপ কোথাও দেখা যায় না বাংলাদেশেও না ভারতেও না হঠাৎ করে ইলেকশনকে সামনে রেখে এরকম একটা ডিসিশন নেওয়া সম্পূর্ণ সাম্প্রদায়িকতারই পরিচয় এবং মোদী সরকারের সময় দুই সালে এই দাঙ্গা ঘটেছিল এই দাঙ্গার সময় বেগেজ বানুর প্রেগন্যান্ট অবস্থায় রেপ হয়েছিল এবং উনি যখন প্রাইম মিনিস্টার তখন উনি কিন্তু যদিও সরাসরি উনি ইনভলভড না কিন্তু আলটিমেটলি সবাই বুঝতে পারছে যে বিহাইন্ড দিস সিন ওনার একটা সিগন্যাল আছে আসলে অভিযোগের আঙ্গুল ছিল তার দিকে সব সময় কিন্তু এই যে বিচার ব্যবস্থা এবং সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ এইটা আসলে কতটা পীড়াদায়ক আমিনুল ইসলাম একটু বলবেন এবং ভারতে আসলে এই বিষয়টি সাম্প্রদায়িক যে একটা সংকট চলছে সেখানে সেটাকে আরেকটু উস্কে দিল কিনা আসলে কি আইনের ব্যাপারটা তো তো আইন আইনজ্ঞরা দেখবেন না যারা আইনজ্ঞ আছেন কিন্তু আমি একটা ব্যাপার বলি সমাজের বিষয়টা বলি যেহেতু আমি সমাজ ছাত্র আপনি দেখুন আইন অনুযায়ী ধরেন একজন ধর্ষককে যিনি কিনা কনভিক্টেড আসেননি সেটা যিনি দীর্ঘ সময় ধরে জেল খেটেছেন সে বের হয়ে আসছে তাহলে আপনি তাকে কেন গলা মালা দিয়ে বরণ করছেন তাকে কেন মিষ্টি দিয়ে বরণ করছেন তো এটা তো এ থেকেই তো পরিষ্কার বোঝা একজন কনভিক্টেড আসামিকে তো আপনি এভাবে বরণ করছেন তার মানে আপনি তো সমাজে একটা বার্তা দিচ্ছেন যে আসলে তো এই কনভিক্টেড আসামিকে এভাবে করে বরণ করা যায় তো সমাজে সেটাই যাচ্ছে তো আমাদের হয়েছে কি যে ব্রিটিশরা চলে গিয়েছে শত বছর কত বছর উনিশশো সাল তারও আগে থেকে শুরু হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু আমাদের এই ডিভাইড এন্ড রুল যেটা ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে মানে শুধু ভারতে না পুরো উপমহাদেশই আসলে বেশ মানে শক্তভাবে এখনও বিদ্যমান আমি আমার যদি আমাকে যদি তিরিশ থেকে সময় দেওয়া যায় আমি যে বিদেশে পড়াই আমার খুব অবাক লাগে ভারতীয় এবং পাকিস্তানি অনেক ছাত্রছাত্রী আমার এখানে আছে এরা এদের ভাষাগত কারণেই সবসময় একসাথে থাকে এদের বন্ধুত্ব খুবই প্রবল অর্থ চিন্তা করুন আপনি ভারতে যান কিংবা পাকিস্তানে যান সেখানে রাজনীতিবিদরা এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে যে এরা এরা আসলে আসলে দেশ হিসেবে রাজনীতি দেশের বাইরে গেলে আমেরিকায় আসলে আমি দেখি ভারতীয়রা পাকিস্তানিরা খুবই আরেকটা ব্যাপার ধরুন ভারতীয় বাঙালি এবং বাংলাদেশে বাঙালি এরা যখন বিদেশে আসে আমারই ছাত্রছাত্রী আছে ওরা কিন্তু দেখা যাচ্ছে এই ভাষার কারণে একসাথে বন্ধুত্ব আমার ছাত্রছাত্রীরা কারণ কি ওদের ভাষাটা আচ্ছা আমাদেরকে আমাদের রাজনীতিবিদরা এই যে এইভাবে ডিভাইড রুল করে আমাদেরকে মানে আমাদেরকে ভাগ করছে এবং রুল করছে তো ভারতের বোঝাই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে রাজনীতি সামনে এসছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ভালোভাবে বুঝবেন কিন্তু আপনি যখনই তাকে মিষ্টি দিয়ে এবং ফুলে মালা দিয়ে বরণ করবেন তখন আপনি সমাজে একটা বার্তা দিচ্ছেন এবং আপনি আপনার যে অভিজ্ঞতা বলছিলেন এটা আসলে বোধ হয় কালচার স্পোর্টস সেখানেও আমরা দেখি ভারত পাকিস্তানের মধ্যে তাহলে আপনার কাছে যেটা জানতে চাইবো যে ধরুন এরকম একটা বিচার ব্যবস্থা যেটা বলা হয় স্বাধীন এবং সর্বোচ্চ একটা জায়গা সেখানে যদি রাজনৈতিক হস্তক্ষেপ হয় সেটা আসলে পুরো সিস্টেমটাতেই তো একটা গন্ডগোল তৈরি করে নাকি সিস্টেমের একটা বড় অংশ কিন্তু জনগণ সরকারের অধীনে উত্তরপ্রদেশে যে চিফ মিনি চিফ মিনিস্টার আছে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না আমি টিভিতে সেদিন দেখছিলাম সে বললো যে একজন হিন্দুর উপর যদি অ্যাটাক হয় একশো মুসলমান মেরে ফেলবো সেই লোকটাকেও কিন্তু মালা পরিয়ে স্টেজে উঠানো হয় ঠিক আছে তো ইনারা যখন নিয়ন্ত্রণে চলে যায় তখন যতই আমরা সেপারেশন অফ পাওয়ারের কথা বলি না কেন জুডিশিয়ারিতেও সেটার ইম্প্যাক্ট পড়বে মূলত তাদেরকে পেট্রোনাইজ করছে ভারতের হিন্দু যে মেজরিটি গ্রুপ আছে তারাই আর এখন আসলে ভারতের সেকুলার ডেমোক্রেসি বলতে কিছু নাই আমার মনে হয় আর বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে ইনফ্যাক্ট পৃথিবীর কোনো দেশেই আছে কিনা আমার সন্দেহ আছে আমি বলছিলাম আপনি কি এটার সঙ্গে একমত হবেন নাকি আপনি অন্য কিছু বলবেন না আমি আমি দেখুন ভারত ভারতে এই ধরনের ঘটনা ঘটে এটা ঠিক কিন্তু দেখুন এখনো যদি আমরা যখন ডেমোক্রেসি পড়াই আমরা যখন বলি তৃতীয় ভারতকে আমরা একদম আইডিয়াল ডেমোক্রেসি ডেমোক্রেসি দেখি যেটা বললেন সেটা নিয়ে কথা হতে পারে কিন্তু তারপরও দিন শেষে বলতে হবে ভারতের ডেমোক্রেসি এখনো এবং যেটা আসলে বলছিলেন দুজনেই যেমন বিশ্বজুড়ে এটা একটা সংকট চলছে অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তাসনিম আপনাদের কে ছিল আমাদের আজকের মতো বাংলাদেশে